হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর পাখি দেখাবো যেটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত অনেক উপকারী এবং সবচেয়ে ভালো। বাংলাদেশে এটা আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে, বাট আমি চাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই পাখিটা বর্তমানে অনেক ভালো আমাদের পরিবেশের জন্য। চলুন আমরা দেখি পাখিটির নাম কি, আপনারা সবাই জানেন, দেখলে বুঝতে পারবেন। অনেক বড় একটা পাখি দেখেছেন, সেরকম দেখছেন কত বড়। এটা আসলে সবাই জানেন, এটা হচ্ছে একটা ভালচার, আমরা শকুন মানে বাংলাদেশে আমরা সবাই চিনি শকুনকে। এখানে আসলে এখানে সংরক্ষিতভাবে আছে, আর আপনারা জানেন বাংলাদেশে এখন বেশি একটা শকুন এখন অনেকটাই মানে চলে যাচ্ছে, বাট কয়েকটা জায়গায় শকুনের বর্তমান সংরক্ষণ করা হচ্ছে। আর এখানে বর্তমানে এভাবে শকুন দেখেন কি সুন্দর, মনে হচ্ছে ইগল না, আসলে কি ইগল, ইগল না, এটা হচ্ছে এক ধরনের ভালচার। এটা হলো একটা কালো জাতের, আর একটা হচ্ছে ব্রাউন কালারে হয়, তো এটা হচ্ছে কালো জাতের আছে, আর ব্রাউন কালারটা আপনারা একটু আগে দেখেছেন মনে হয়। দেখছেন কি সুন্দর, অসাধারণ, দেখলে মনে হয় আসলে দৈত্যর মতো লাগে। আমার অনেক ভালো লেগেছে এই জায়গাটা আসার পরে, আমি খুবই খুবই ভালো লাগে। এটাও কিন্তু এই যে নিচে যেটা, এটাও কিন্তু শকুন, এটা হচ্ছে ওইটার ছোট। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ওরা মাংস খাচ্ছে। আসলে আপনারা জানেন শকুন কিন্তু সাধারণত মৃত জীবজন্তুর এসব খায়, আর আপনারা জানেন শকুন একটা পরিবেশের জন্য উপকারী একটা পাখি। আর বাহিরে কিন্তু অনেক সুন্দর একটা বর্তমানে আবহাওয়া, এত সুন্দর করে সাজানো গুছানো আছে, যা দেখে আমারই অনেক ভালো লাগে, এখানে আসতে বারবারই মন চায়। আর বর্তমানে দেখছেন কত সুন্দর পরিবেশটা গুছানো, অনেক মনে হচ্ছে অনেক পুরাতন গাছগুলো এবং নতুন করে সাজিয়ে রেখেছে, তো তাই অত্যন্ত চমৎকার লাগছে আমার। আমার যদিও ক্যামেরাটা অনেকটাই কাঁপছে, কারণ হাঁটতে হাঁটতে করতে হয়, আসলে আমি চেষ্টা করছি যতটা সুন্দর করে ভিউটা করার জন্য আপনাদের জন্য, আর সবার জন্য আসলে আমি চেষ্টা করি সবসময় ভালো করে ভিডিও করার জন্য, যতটুকু পারি আমি দেখাই বাইরের দৃশ্যগুলো। দেখতেই পাচ্ছেন এখন বাইরে সেরকম একটা ভিউ চলতেছে, আর এদিকে এখন লোকজন কম, কারণ তারপরও করোনা ভাইরাসের পরে কিন্তু এখন সব কিছুই খুলে দেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর, আর গাছগুলোর রঙগুলো দেখে মনে হচ্ছে এখানে মনে হচ্ছে আনন্দ হচ্ছে, সব কিছু একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। অনেকে ভিডিও করতেছে, আর এখানে অনেক মানুষ সেভাবে মনে করেন চলাফেরা করে। এখন এদিকে কিন্তু লোকজন খুব কম, এই পাশে বেশি একটা আসে, কারণ এই এলাকাটা যখন ঘুরতে হয় অনেকটা জায়গা ঘুরে ঘুরতে হয়, ঘুরতে ঘুরতে ওই পাশে কিন্তু একটা দেখেন বিল আছে, যে বিলটা মানে এটা এক ধরনের আসলে হাতির ঝিলে যেমন থাকে, ঠিক হাতির ঝিলের মতো একটা বিল, তো অসাধারণ একটা বিষয়। এখানে নৌকা দিয়ে কিন্তু ওইদিকে কিন্তু রেস্ট্রিক্টেড, কেউ যেতে পারে না, সবাইকে ওইদিকে অ্যালাউড করা হয় নাই, তো আমরা ওইদিকে যেতে পারছি না, বাট আমি এদিক থেকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। একটু আগে বৃষ্টি হয়েছিল, যার কারণে বৃষ্টিতে পানি লেগে আছে, আর আমার আসলে এই জায়গাটা যখন আসছি তখন আমার মনে হয়েছে যে আসলে বাংলাদেশে ঢাকা শহরের ভিতরে প্রাকৃতিক নৈসর্গের মতো যে এত সুন্দর একটা সব কিছু আছে, যে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করা যায়। এখানে ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে আসতে পারবেন, এখানে আসাটা আসলে আসলে অন্যরকম একটা মানে ভালো জিনিস একটা ফিল হবে, যে কখনো এখানে অস্বস্তিকর পরিবেশ না, এবং অনেকটা সুরক্ষিত একটা জায়গা, কারণ এখানে আপনারা পরিবারজন নিয়ে এখানে আসার জন্য একটা জায়গা, কারণ এখানে বসে সময় কাটাতে পারবেন, একটু গল্প করতে পারবেন। এখন অনেকটা আগে মানে এখানে আবার খাবার পানি আছে, হাত ধোয়ার জন্য সুন্দর সুপেয় পানির ব্যবস্থা আছে। আচ্ছা, যে সবাইকে ভালো রাখবেন, আমার নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আবার আমন্ত্রণ রেখে শেষ